মারিনার্স আমাদের লিস্টেন কোলাসো এইথ ডিসেম্বর দু হাজার তেইশে মুম্বাই সিটির অ্যাগেনস্টের রেড কার্ড খেয়েছিল আর রেড কার্ড খাওয়ার পর ও চারটে ম্যাচের ব্যান্ড পেয়েছিল আমি তখনই খুব চিন্তায় পড়ে গেছিলাম কারণ লিস্টেন কোলাসোর না থাকা খুব মেজর ইম্প্যাক্ট পড়তো আমাদের টিমের জন্য আর এক্স্যাক্টলি ঠিক তাই হলো লিস্টেন কোলাসোর ব্যান্ড খাওয়ার পর আমরা লিগ টেবিলসে এত নিচে নেমে গেছিলাম তিনটে ম্যাচ টানা আইএসএল এ হেরে পরে সুপার কাপে খুব বাজে পারফর্ম করেছিলাম আর ঠিক চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভ্যালেন্টাইনস ডে এর দিন লিস্টেন কোলাসো আমাদের মোহনবাগানের ভ্যালেন্টাইন হয়ে ফিরে আসলো আমাদের গিফট দিল পরপর দুটো ম্যাচ জিতে এখন আমরা স্ট্রেট সেকেন্ড পজিশনে আর একটা ম্যাচ জিতলেই আমরা ফার্স্ট পজিশনে চলে যাব কিন্তু লিস্টেন কোলাসো যাওয়াতে আমাদের এত প্রবলেম হচ্ছিল কেন এটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো লিস্টন কোলাসো যখন রেড কার্ড পেয়ে গেছিলো আর ব্যান্ড হয়ে গেছিলো তখন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে লিস্টনের মতো একটা প্লেয়ার আমাদের টিমে খেলবে না আর তার সাথে আরেকটাও চিন্তা ছিল সেই চিন্তাটা হলো আমাদের কিন্তু টিমে আশিক কুরুনিয়ানও নেই আইএসএল স্টার্ট হওয়ার আগেই আশিক কুরুনিয়ান ইন্টারন্যাশনাল ডিউটিতে ইঞ্জর্ড হয় আর তার ইনজুরির ফলে ও প্রায় পুরো সিজনের জন্য রুলড আউট হয়ে গেছিল আর যখন ওর ইঞ্জুরিটা হয়েছিল তখন আশিক কুরুনিয়ান আমাদের ফার্স্ট টিমে প্লেয়ার ছিল লিস্টন কোলাসো না আশিক কুরুনিয়ানি বরাবর আমাদের লেফট উইং থেকে উঠতো আর এটাও আমাদের কাছে খুব বাজে নিউজ ছিল আশিক কুরুনিয়ানের ইঞ্চুরি কিন্তু তাও এতে ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় ছিল যে ঠিক আছে লিস্টেন কোলাসো তো আপাতত আছে যতদিন নাও আসছে যে লেফট উইং থেকে খেলবে আর লিস্টেন কোলাসও দুর্দান্ত পারফর্ম করেছে এই সিজনে আর ও আমাদের আশিক করুনের অ্যাবসেন্সটা বুঝতে দেয়নি কিন্তু আমার একটা খুব বাজে চিন্তা ছিল যে যদি লিস্টন কোলাসো ইনজিওর্ড হয়ে যায় তাহলে কি হবে তাহলে আমাদের বাঁ কে খেলবে লেফট উইং থেকে কে উঠবে কিন্তু থ্যাঙ্কফুলি লিস্টন কোলাসো ইনজিওর্ড তো হলো না কিন্তু ও চার ম্যাচের জন্য ব্যান্ড হয়ে গেল। এটা খুব বাজে নিউজ ছিল আমাদের জন্য লিস্টেন যদি না ব্যান্ড হতো আমরা ওই টানা পরপর তিনটে ম্যাচ হারতাম না আইএসএল এ এবার আমরা ডিসকাস করবো কীভাবে লিস্টেন কোলাসো টিমে ইম্প্যাক্ট ফেলে লিস্টেন কোলাসোর ফার্স্ট আর বেস্ট অ্যাবিলিটি হচ্ছে ওর স্পিড ওর পেস ও যে এত ফাস্ট রান নিতে পারে এটা আমাদের টিমের জন্য খুবই দরকার কারণ আমাদের ফরওয়ার্ডরা কেউ ফাস্ট নয় মনভির ছাড়া পেটরাটা খুব ভালো প্লেমেকার কিন্তু ও ফাস্ট নয় কামিংসা সাদিকু তো ঠিকঠাক ফিট আছে কি তাতেই সন্দেহ ফাস্ট হওয়া তো ছেড়েই দিলাম ওদের কাছ থেকে ফাস্ট হওয়া এক্সপেক্টই করা ভুল আমাদের ভুল কিন্তু এই যে লিস্টেন কোলাসো এই ফরওয়ার্ড রানগুলো নিতে পারছে আর লেফট উইং থেকে বক্সের মধ্যে ঢুকতে পারছে এইটা আমাদের খুব দরকার ছিল আমরা খুব মিস করছিলাম আর লিস্টেন কোলাসোর শুটিং স্কিলসও অনেক ভালো খুব অ্যাকিউরেসির সাথে শ্যুট করে লিস্টেন কোলাসো ও বাঁদিক থেকে উঠে কাট করে এসে শট তো মারেই মারে তার সাথে আমাদের টিমে যদি কেউ ওকে থ্রু বল বাড়ায় যেটা স্পেশালি এখন জনি কাউকো করছে ব্রিলিয়েন্টলি থ্রু বল বাড়াচ্ছে আর আসিস দিচ্ছে যতবার এই আসিস্টার থ্রু বল লিস্টেন কোলাসোকে দেওয়া হবে ও খুব হাই চান্স ওটাকে গোলে কনভার্ট করে দেবে যেটা ও করে ওছে নর্থ ইস্টের সাথে আমাদের লিস্টেন কোলাসো থাকলে একটা এমন প্লেয়ার হয়ে যায় যাকে অ্যাসিস্ট বা থ্রু বল বাড়ালে সে তাকে গোলে কনভার্ট করে দেয় আর কাউকো থাকতে আমাদের থ্রুবল বল বাড়ানোর অ্যাসিস্ট দেওয়ার লোকের অভাব নেই কারণ কাউকো খুব কোয়ালিটি অ্যাসিস্ট দেয় আর খুব কোয়ালিটি থ্রু বাড়ায় যদি আপনারা ডিটেলসে কাউকোর খেলা নিয়ে ভিডিও দেখতে চান আমি সেটারও ভিডিও বানিয়েছি আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি লিস্টেন কোলাসর ফিরে আসাতে আমাদের টিমের অ্যাটাকিং পার্টটা কমপ্লিট হলো আমাদের দুদিক থেকেই খুব পেসি প্লেয়ার্স আছে লেফটে লিস্টেন আর ডান দিকে মনভীর সিং পেস নিয়ে আমি এত কথা বলছি কারণ একটা উইঙ্গারের মেনলি যেটা লাগে সেটা হচ্ছে পেস যদি তার পেস থাকে অর্ধেক কাজ ওখানেই হয়ে যায় হ্যাঁ অবশ্যই তার স্কিল আর ফুটবলিং অ্যাবিলিটি তো থাকতেই হবে কিন্তু পেস একটা খুব কি রোল প্লে করে স্পেশালি যদি কেউ একটা উইং পজিশনে খেলে নর্থ ইস্টে যেরকম একটা প্লেয়ার আছে জিতিন বলে আপনি যদি ওর খেলা দেখে থাকবেন দেখবেন ওর পেসের জন্যই কিন্তু এত ভালোভাবে খেলতে পারে উইং থেকে ওর কিন্তু মেন অ্যাবিলিটিটাই হলো পেস ওই জন্য খুব সুন্দর রান নিতে পারে ওর এটা বলছিল ফুটবল খারাপ খেলে কিন্তু ওর মেন অ্যাবিলিটি হলো পেস ওর অত খুব আহামরি অ্যাবিলিটি আর নেই কিন্তু পেসের জন্যই ও অ্যাডভান্টেজটা পেয়ে যায় আর আমাদের লেস্টেন গোলাস তো ওর থেকে ফার বেটার আর আরেকটা কথা বলি যে আমাদের মিডফিল্ডে একটা রাইজিং স্টার অসাধারণ ফুটবল খেলছে সে হলো অভিষেক সূর্যবংশী সূর্যবংশী সুপার কাপের আগে অত ম্যাচ খেলিনি মোহনবাগানের জন্য এই জন্য আমরা কেউ ওর খেলা দেখতে পারিনি কিন্তু সুপার কাপে ওর খেলা দেখেই আমি বুঝে গেছিলাম যে এই প্লেয়ারটা আমাদের মিডফিল্ডে খুব ভাইটাল রোল প্লে করতে চলেছে তাই জন্য সুপার কাপের আমাদের বাজে পারফরমেন্স হওয়ার সত্ত্বেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম পজিটিভস অফ দি সুপার কাপ এখানে আমি অভিষেক সূর্যবংশীকে নিয়ে কথা তো বলেই ছিলাম তার সাথে রাজ ব্যাসফোরকে নিয়েও কথা বলেছিলাম আর কিয়ান্না সিরির ফর্ম নিয়েও কথা বলেছিলাম আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আই বাটনে দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশনেও দেওয়া আছে আর যদি শুধু অভিষেক সূর্যবংশীরটাই পার্টিকুলারলি দেখতে চান আমি টাইম স্ট্র্যাপ দিয়ে দিয়েছি আপনি ওই টাইম স্ট্র্যাপে ক্লিক করলেই শুধু সূর্যবংশীরটাই দেখতে পাবেন আমরা আশা করব যে লিস্টন কোলাস ও লেফট উইংয়ে এরমভাবেই আমাদের হয়ে খেলুক অনেক গোল দিক আর আমাদের আইএসএল শিল্ড জেতাক যদি ভিডিওটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আমি অনেক মোটিভেটেড ফিল করি এরম আরও ভিডিওস আপনাদের জন্য বানানোর অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আনটিল নেক্সট টাইম জয় মোহনবাগান বাগান